আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ। কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বন্ধুরা, শুরু হয়ে গেল আমাদের সহজ পাঠ। রেডিও টিমে দানে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগা হার্টজ। তোমাদের সঙ্গে আমি রয়েছি বঙ্কু, আর সকাল সকাল এখন রয়েছে বাংলা ক্লাস। আইপড থেকে গৌরী আন্টি চলে এসেছেন কবিতা নিয়ে, ছন্দে শুধু কান রাখো, অজিত দত্তর কবিতা। তিনি আমাদের বাকি অংশটা আজকে পড়াবেন। শুরু করে দিচ্ছি তাহলে। সুপ্রভাত বন্ধুরা, আমি আইপাড়ের গৌরী আন্টি। আগের দিন তোমাদের সপ্তম শ্রেণীর বইয়ের প্রথম পাতায় যে কবিতাটা আছে সেটার অর্ধেকটা পড়িয়েছিলাম, মনে আছে তো? আজ আবার আমি এসেছি বাকি অর্ধেকটা তোমাদের সঙ্গে আলোচনা করব বলে। কবিতাটার নাম মনে আছে তো? ছন্দে শুধু কান রাখো, লিখেছে অজিত দত্ত। তাহলে কবিতাটা যেটুকু আমি শিখিয়েছিলাম সেটুকু আমি আরেকবার পড়ে তোমাদের সঙ্গে আলোচনা করে নিই। মন্দ কথায় মন দিও না, ছন্দে শুধু কান রাখো, দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না গো। ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে চোছনাতে, দিন দুপুরে পাখির ডাকে ঝিঝির ডাকে ঘোর রাতে, নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও, দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। ছন্দে বাজে মোটর চাকায়, ছন্দে চলে রেলগাড়ি, জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পারে। তোমাদের মনে আছে তো আগের দিন আমি যেটা বলেছিলাম, একদম বাজে কথায় কান দেবে না, একদম কারোর সঙ্গে ঝগড়া বা বিবাদ কিচ্ছু করবে না, তাহলে কিন্তু মনটা স্থির থাকবে না। আর মন যদি তোমার স্থির না থাকে তাহলে তুমি শব্দ শুনবে কি করে? শব্দ যদি না শুনতে পাও ঠিক করে, তাহলে কি করে ছন্দটা মনের ভিতরে অনুভব করবে? তাই জন্য কারোর সঙ্গে কখনো দ্বন্দ্ব করবে না, ঝগড়া করবে না, অন্য কোনো বাজে কথায় কান দেবে না, সেটা চুপ করে মন দিয়ে ছন্দ শুনবে, শব্দ শুনবে, ছন্দর থেকে একটা নতুন ছড়াও তৈরি করবে। আমরা সব কিছুর মধ্যে শব্দ শুনতে পাই, আর সেই শব্দ থেকেই উঠে আসে ছন্দ। কোনো শব্দ কিন্তু ছন্দ ছাড়া বাজে না, যেমন পাখির ডাক, ঝিঝির ডাক, মোটর গাড়ির আওয়াজ, রেলগাড়ির আওয়াজ, নৌকো চলার শব্দ, জাহাজ চলার শব্দ, সব কিছুর মধ্যেই কিন্তু একটা ছন্দ আছে, কোনোটা কিন্তু বেতালা বাজে না। তাহলে সেই ছন্দগুলি তুমি যদি মন দিয়ে অনুভব করতে পারো, তাহলে তুমিও কিন্তু একটা সুন্দর ছড়া লিখতে পারবে, তুমিও কিন্তু একদিন কবি হয়ে উঠতে পারবে। তাহলে আগের দিন আমরা যা যা আলোচনা করেছি সেটা বললাম, এবার আজকের আলোচনায় যাই। আজকে বাদ বাকি মানে বাকি অর্ধেক কবিতাটা আমরা আজকে পড়ব। ছন্দে চলে ঘড়ির কাঁটা, ছন্দে বাঁধা রাত্রি দিন, কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন। সকল ছন্দ শুনবে যারা, কান পেতে আর মন পেতে, চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে। মনের মাঝে জমবে মজা, জীবন হবে পদ্মময়, কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়। ছন্দে চলে ঘড়ির কাঁটা, ছন্দে বাঁধা রাত্রি দিন,
আমাদের খড়ির কাঁটা যখন চলে তখন খুব চুপ করে ঘুড়ির সামনে দাঁড়িয়ে তুমি দেখবে শুনতে পাবে একটা শব্দ, কিরকম জানো, টিক 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 করে একটা আওয়াজ। এটা কিন্তু বেতালা বাজে না, এটা কিন্তু ঠিক টিক 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 এরম করে বাজে, মানে একটা শব্দের মধ্যে একটা ছন্দ আছে। আর এই ছন্দতেই কিন্তু বাধা আছে রাত্রিদের। ঠিক ঘড়ি কাটা ঘুরতে 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 রাত আসে, দিন আসে, আবার ডিম থেকে রাত আসে, এইভাবেই ক্রমাগত চলতে থাকে। তোমরা কান পেতে যে শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন। আমি তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, সব শব্দগুলির মধ্যে কিন্তু একটা ছন্দ আছে। সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে, চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরে সংকেতে। সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে, সমস্ত ছন্দ যারা কান দিয়ে শুনবে আর মন দিয়ে অনুভব করবে, তারাই কিন্তু বিশ্বভুবনটাকে চিনবে, তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে, মানে পুরো ভুবনটাকে তারা চিনতে পারবে ছন্দ দিয়ে, শব্দ দিয়ে। মনের মাঝে জম্বি মজা, জীবন হবে পদ্মময়, কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়। এই ছন্দ শুনতে শুনতে তুমি কিন্তু মনের মধ্যে একটা মজা অনুভব করবে, একটা আনন্দ অনুভব করবে, আর জীবন হয়ে উঠবে তোমার পদ্মময়। কেন বলো তো, এই ছন্দের মধ্যেই তো পদ্য লুকিয়ে আছে। ছন্দ না থাকলে কবিতা লেখাও যে কঠিন হয়ে পড়বে, এ কথাই কবি কিন্তু বারবার বলেছেন। অতএব দেখা যাচ্ছে কবিতার প্রকৃতির ছন্দে কান রাখার কথা বিশেষভাবে বলেছেন। আর এই কান রাখলেই জীবনে আসল আনন্দটা পাওয়া যাবে, এবং এই আনন্দ থেকেই অনুভব করে তোমার মধ্যেও জেগে উঠবে আর একজন নতুন কবি। তুমি নতুন নতুন কবিতা লিখবে, সেটাই কবি চাইছেন। ছন্দে চলে খড়ির কাঁটা, ছন্দে বাঁধা রাত্রিদিন, কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন। সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে, চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে। মনের মাঝে জমবে মজা, জীবন হবে পদ্মময়, কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়। তাহলে ঘড়ির কাঁটার মধ্যেও তুমি একটা শব্দ থেকে ছন্দ পাচ্ছ, আর এই ছন্দ ধরেই কিন্তু রাত্রি দিন হচ্ছে। কান পেতে যদি তুমি খুব ভালো করে মন দিয়ে সব কিছু অনুভব করো, তাহলে দেখবে আমাদের চারপাশে যা কিছু ঘটছে তা কোনোটাই ছন্দহীন নয়, সব কিছুর মধ্যেই একটা ছন্দ আছে। শুধু কান পেতে শুনতে হবে, মন দিয়ে অনুভব করতে হবে, তবেই তো তুমি ভুবনটাকে চিনতে পারবে। আর ভুবনটাকে চিনবে কিসের মাধ্যমে? এই ছন্দের মাধ্যমে। আর ভুবনটাকে চিনতে পারলে তোমার মনে ভীষণ মজা হবে, আর যখন মজা হবে তখন তোমার জীবনটাও হয়ে উঠবে পদ্মময়, তোমার মধ্যেও জেগে উঠবে অনেক ছড়া, অনেক কবিতা, অনেক পদ্য, আর সেগুলি তুমি চটপট খাতার মধ্যে লিখে ফেলবে, দেখবে তুমিও একদিন বড় কবি হয়ে উঠেছ। এখানেও আমরা কয়েকটা কঠিন কঠিন শব্দ পেলাম, কঠিন ভালো লাগে না, একটু সোজা করে ফেলি ব্যাপারগুলো। সংকেত মানে ইশারা করা, আমরা অনেক সময় ইশারা করে ডাকি না, সেই রকম। আচ্ছা, মজা মানে তো আনন্দ, তুমি জানো। জীবন মানে হচ্ছে আমরা যত দিন বাঁচব, মানে এটা হচ্ছে জীবন, হচ্ছে বেঁচে থাকার কাল। আর পদ্মময় মানে জীবনটা
আনন্দপূর্ণ একটা কবিতা। তুমি যদি ভাবো জীবনটা কি, জীবনটা একটা কবিতা। ভুবন মানে পৃথিবী, পদ্ম মানে একটা ছন্দময় রচনা যেটা তুমিও তৈরি করতে পারো। কান দিয়ে আমরা অনেক কিছু শুনতে পাই, কবিও কিন্তু বারবার কানের কথাই বলেছেন কান দিয়ে তুমি শব্দগুলি ভালো করে শোনো। তাহলে কান কথাটা যখন এতবার করে এসেছে, আর তোমাদের বইয়ের মধ্যে 6 নম্বরে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কান শব্দটিকে 5টি বিশেষ অর্থে ব্যবহার করে বাক্য লেখো। তাহলে আমরা চটপটে এটা করে ফেলি, কান দিয়ে আমরা 5টা অর্থ লিখি, আর সেই 5টা অর্থকে ব্যবহার করে আমরা 5টা বাক্য রচনা করি। কান হলো ইন্দ্রিয় বিশেষ, মানে কান আমাদের শরীরের একটা অঙ্গ। কানমলা মানে শাস্তি দেওয়ার একটা পদ্ধতি, কান মুলে দেয় না দুষ্টুমি করলে। কান পাতলা মানে সে কোনো কথা গোপন রাখতে পারে না। কান খাড়া মানে সে খুব আগ্রহ সহকারে কথাগুলি শুনে। কানে লাগা, একটা এমন কথা বলল যেটা ভীষণ কানে লাগলো, মানে আমার শ্রুতিতে কটু লাগলো, খারাপ লাগলো। তাহলে কান মানে আমাদের শরীরের অঙ্গ। আমরা বলতেই পারি আমাদের শরীরে কান একটি বিশেষ অঙ্গ। হয়ে গেল একটা বাক্য গঠন। কানমালা, আমি পড়া পড়ে যাইনি তাই শিক্ষক মশাই আমাকে কানমালা দিয়েছেন। কান পাতলা, আমার বন্ধু ভীষণ কান পাতলা, মানে কোনো কথাই সে গোপন রাখতে পারে না। আচ্ছা, ওর কাছে আমি একটা গোপন কথা বলেছিলাম, ও এতটাই কান পাতলা বলে দিল। কান খাড়া, দরজার পাশে দাঁড়িয়ে আমার বোন আমার সমস্ত তো কথাগুলি কান খাড়া করে শুনছিল, মানে আগ্রহ করে শুনছিল। কানে লাগা মানে যেটা শুনতে ভীষণ বাজে লাগে, শ্রুতি করত। আমার বন্ধু এমন গান গাইল যেটা এতটাই বেশিরও বড় কানে লাগছিল। তাহলে আমরা 5টা বাক্য পেয়ে গেলাম, 5টা অর্থ পেয়ে গেলাম। এবার আমরা কতগুলি সমার্থ, মানে একই ধরনের অর্থ কিন্তু শব্দগুলি আলাদা আলাদা, এরকম 5টা সমার্থক শব্দ আমরা লিখব, যেটা তোমাদের 10 নম্বর প্রশ্নের মধ্যে আছে। জল, জীবন, বাড়ি, নীল আর সূর্যের সবকটার অর্থই কিন্তু জল। দিন, দিবস, দিবা, দিনমান, অহ। রাত্রি, নিশা, যামিনী, রজনী, নিশি। নদী, তটিনী, স্রোতস্বিনী, প্রবাহিনী আর শহীদ। ভুবন, জগৎ, বিশ্ব, পৃথিবী, বসুধা। তাহলে আর একবার আমি বলে দিই, জল তোমরা চটপট খাতায় লিখে ফেলো, জীবন, বাড়ি, নীল, শলিল, দিন, দিবস, দিবা, দিনমান আর অহ, রাত্রি, নিশা, যামিনী, রজনী, নিশীর, নদী, তটিনী, স্রোতস্বিনী, প্রবাহিনী, শরীর, ভুবন, জগৎ, বিশ্ব, পৃথিবী, অবনী, বসুধা।
তাহলে আজ আমরা অনেক কিছু শিখলাম। আর যেটা বলেছি, কান দিয়ে খুব মন দিয়ে শব্দ শুনবে আর মন দিয়ে অনুভব করবে, আর সুন্দর করে একটা কবিতা লিখে ফেলো। যেটা তুমি অনুভব করবে সেটা দিয়ে একটা ছড়া লেখো না, দেখবে তোমার জীবনও বদ্ধমায় হয়ে যাবে। আজ তবে আসি বন্ধুরা, ভালো থেকো বন্ধুরা। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz। রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ। কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বন্ধুরা বন্ধুরা বন্ধুরা, চলছে আমাদের সহজ পাঠ রেডিও নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 MHz। সঙ্গে রয়েছে আমি বঙ্ক, আর এই মুহূর্তে রয়েছে ও বাবা অঙ্কের ক্লাস। হ্যাঁ, সেটা চিলড্রেন থেকে চলে এসছে সুমেধি, রোমান সংখ্যা নিয়ে আমাদের শেখাবেন, তাই আর এক মুহূর্ত দেরি করছি না। হ্যালো ছোট্ট বন্ধুরা, আজ আমি সুমি দিদি সেভ দ্য চিলড্রেন থেকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে মজা করে অঙ্ক শিখতে। আজ আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের চতুর্থ অধ্যায় রোমান সংখ্যা, এবং রোমান সংখ্যার পৃষ্ঠা সংখ্যা 60 থেকে আমরা আলোচনা করব। আমরা আগেও 60 নম্বর পৃষ্ঠার আলোচনা করেছি, আজও আমরা সেই 60 নম্বর পৃষ্ঠা নিয়েই আলোচনা করব। 60 নম্বর পৃষ্ঠার নিচের দিকে দেখো যে বাক্স দুটো আছে, সেইগুলো আজকে আমাদের পড়াশোনার বিষয়। তাহলে চলো শুরু করে ফেলি, সবাই খাতা বই বার করো। 60 নম্বর পৃষ্ঠার নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে, রোমান সংখ্যা লেখার সময় ছোট সংখ্যার চিহ্ন বড় সংখ্যার চিহ্নের ডান দিকে বসলে ছোট সংখ্যা সবসময় বড় সংখ্যার সাথে যোগ হবে। এটা তো আমরা আগেও শিখেছি, তাই না? ডান দিকে বসলেই যোগ, আর বাঁ দিকে বসলে কি হবে? হ্যাঁ, বাঁ দিকে বসলে বিয়োগ হবে। ঠিক যেমন আমরা 6 এই সংখ্যাটা তৈরি করে দেখিয়ে দিয়েছি, যে 5-এর সঙ্গে ডান দিকে 1-এর চিহ্ন বসে হয়ে যাচ্ছে 6। যখন আমি সপ্তম শ্রেণীতে পড়ব তখন রোমান সংখ্যায় লিখব 5-এর পাশে 2 1-এর চিহ্ন, তাহলে হয়ে যাবে 7, তাই না? 5-এর সঙ্গে 2 যোগ করলে বা 2+ করলেই হয়ে যাচ্ছে 7। আচ্ছা, আমার এক বন্ধুর দাদা অষ্টম শ্রেণীতে পড়ে, তাই ও লিখবে 5-এর সঙ্গে 3-টে 1-এর চিহ্ন যোগ করে, 1-এর চিহ্ন যোগ করে। কী করে করবে? 5-এর চিহ্নটা লিখবে, তার পাশে 3-টে 1-এর চিহ্ন লিখবে, কেন না 5-এর সঙ্গে 3-টে 1 যোগ করে তবেই তো 8 হয়। তাহলে এবার দেখো নিচে একটু কাজ দেওয়া রয়েছে, সেটা কেমন? সেটা হচ্ছে এই যে 10-এর যে চিহ্নটা আছে, যেটা দেখতে ইংরাজি বর্ণমালার বড় হাতের X-এর মতো, তার পাশে ঠিক একটা 1-এর চিহ্ন লেখা রয়েছে, তাহলে সেটা ভাঙলে কত বেরাচ্ছে? দেখো X-এর মতো দেখতে এটা যদি 10 হয়, তার পাশে যদি 1 থাকে, তার মানে এটা 1টা তার ডান দিকে রয়েছে, এবং ডান দিকে থাকলে যোগ হবে, তাহলে 10+1 হয়ে যাচ্ছে 11। আচ্ছা, এবার বিতে দেখো কী লেখা আছে, এখানে আবার উল্টো দিক থেকে আমাদেরকে যোগটা করতে হবে, বলেছে 12। এইটা রোমান সংখ্যায় আমরা কী করে লিখব? 12 হচ্ছে 10+1+1, তাহলে আমরা প্রথমে 10-এর চিহ্নটা লিখব, তারপরে 2 1-এর চিহ্ন লিখব, তাহলেই হয়ে যাবে 12। ঠিক সেরকমভাবেই 15 আমরা তৈরি করছি 10-এর পাশে 5 বসিয়ে,
টেনে ডান দিকে ফাইভ বসিয়ে, বা দিকে নয় কিন্তু। এই যে আমরা আগের বার পড়েছিলাম না যে রোমান পদ্ধতিতে ফাইভ আর ফিফটি আর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এগুলো কখনোই বড় সংখ্যার বাম দিকে বসবে না, তাই না? এরপর আমরা দেখছি লেখা রয়েছে ফিফটি আর টেন। ফিফটি আর টেন কত হচ্ছে? ফিফটির সঙ্গে টেন যোগ করে দেখো তো তোমরা কত হচ্ছে। ঠিক বলেছ, ফিফটির সঙ্গে টেন যোগ করে হচ্ছে সিক্সটি। তাহলে সিক্সটিকে রোমান সংখ্যায় প্রকাশ করতে গেলে এইভাবে ফিফটির চিহ্নটা অর্থাৎ ইংরাজি বর্ণমালার এলের মতো চিহ্নটা বসাবো, এবং টেনের চিহ্নটা অর্থাৎ ইংরাজি বর্ণমালার এক্সের মতো চিহ্নটা বসাবো। তারপরে নিচের বাক্সে বলছে দেখো, রোমান সংখ্যা লেখার সময় ছোট সংখ্যার চিহ্ন দুটি বড় সংখ্যার মাঝে বসলে তখন ছোট সংখ্যা ঠিক পরের বড় সংখ্যা থেকে বিয়োগ হয়। কেমন? যেমন ধরো এটা কি লেখা আছে, এতে লেখা আছে টেন ওয়ান আর ফাইভ। এবার আমি কি করব, এটা তো খুব কঠিন। আমি কি টেনের সঙ্গে ওয়ান যোগ করব তারপর ফাইভ যোগ করব, নাকি টেনের পর ওয়ানটাকে ফাইভের থেকে বিয়োগ করব, বলো তো কি করব? এই বিষয়ে আমরা কিন্তু একটু বুদ্ধি খাটাতে পারি। আমরা যদি দেখি যে টেনটাকে বাদ দিলে বাকি সংখ্যাটা কিন্তু ফোরের মতো দেখতে লাগছে, তাই না? তাহলে টেন এর সঙ্গে আমরা ফোর যোগ করব, অর্থাৎ ফাইভ মানে পরের সংখ্যাটা থেকে এক বিয়োগ করব, তাই তো? তাহলে টেন প্লাস ফাইভ মাইনাস ওয়ান হয়ে গেল ফোর। তাহলে টেনের সঙ্গে ফোর যোগ করলে কত হবে? ফোরটিন। এইভাবে কিন্তু আমরা ফোরটিন সংখ্যাটা তৈরি করতে পারলাম, তাই না? আচ্ছা, এইবার দেখো পাশে রয়েছে টেন আর ওয়ান আবার টেন। সবচেয়ে সহজ উপায় কি? যেটা আমি বললাম যে টেনটাকে সরিয়ে দেখো, ঠিক আগের বারের মতো দেখতে হয়ে যাবে। টেনটাকে যদি আমি বাঁদিক থেকে সরিয়ে নিই তাহলে বাকিটা কিন্তু নাইনের মতো দেখতে লাগছে, আর নাইন তো আমরা আগেই গঠন করতে শিখে গেছি। আচ্ছা, যদি এই ভাষায় বলি আমি যে টেন, তারপরে রয়েছে ওয়ান আর তারপরে রয়েছে আবার একটা টেন, সেই পরের যে টেনটা একদম লাস্ট যে টেনটা তার থেকে কিন্তু আমি ওয়ানটা বিয়োগ করব। কেমন? প্রথমের টেনটার সঙ্গে কিন্তু যোগ করব না, পরের টেনটা থেকে বিয়োগ করব। তাহলে কি হচ্ছে, টেন প্লাস টেন মাইনাস ওয়ান। প্রথমে টেন মাইনাস ওয়ান বের করি কত হবে, নাইন। এবার টেনের সঙ্গে সেই নাইনটা যোগ করে আমি পাচ্ছি নাইনটিন বা উনিশ। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা উনিশ বা নাইনটিন সংখ্যাটাকে বোঝালাম। এইবার দেখো আমরা আবার এই ছকটাতে চলে যাই, সবুজ রঙের ছকটা, যেটা আমরা আগের দিনে করছিলাম, পনেরো পর্যন্ত করেছি। সেখানে আমরা ষোলো কীভাবে তৈরি করব একটু ভালো করে নজর দিয়ে দেখতেই আমরা দেখতে পেলাম, ও মা, ষোলো তো তৈরি করাই রয়েছে, তাই না? দেখো টেনের চিহ্ন রয়েছে, ফাইভের চিহ্ন রয়েছে, ওয়ানের চিহ্ন রয়েছে। কীভাবে ষোলো তৈরি করেছে এটা? যদি এটাকে আমি ভেঙে দেখি তাহলে আমি বুঝতে পারবো টেন প্লাস ফাইভ প্লাস ওয়ান, ফাইভ প্লাস ওয়ান হয়ে গেল সিক্স, আর তার সঙ্গে টেন যোগ করে দিলে হয়ে যাচ্ছে সিক্সটিন। ঠিক একইভাবে কিন্তু আমি সেভেনটিনও গঠন করতে পারবো, যদি আমি লিখি টেন প্লাস ফাইভ প্লাস টু, তাই না? তাহলে টেন প্লাস ফাইভ প্লাস টু লিখতে গেলে আমি কী করব, টেনের চিহ্নটা লিখব, তারপরে ফাইভের চিহ্নটা লিখব, তারপরে দুটো একের চিহ্ন লিখে দেব।
তারপর হচ্ছে 18। 18 লিখতে গেলে আমি কি করব? আমি 10 এর চিহ্নটা লিখব, একইভাবে 5 এর চিহ্নটা লিখব, তারপর 3টে 1 এর চিহ্ন লিখব। কেন? কেননা দেখো, এই যে 18 এই সংখ্যাটাকে যদি আমি ভাঙি, তাহলে 17 এর মতো করেই আবার ভাঙবো, তাহলে আমি পাচ্ছি একটা 10, একটা 5 আর 3টে 1। এটা করলেই আমি 18 সংখ্যাটা বা 18 সংখ্যাটা গঠন করতে পারছি। তারপর 19। আচ্ছা, 19 গঠন করতে কি আমি 1 এর চিহ্নটা চারবার লিখবো? মানে 10 এর চিহ্নটা লিখলাম, তারপর 5 এর চিহ্নটা লিখলাম, তারপর 4টে 1 এর চিহ্ন লিখে দিলাম? না, আমি কিন্তু এটা করতে পারি না। তার জায়গায় আমি কি করব? 19 অর্থাৎ 20 থেকে 1 কম, তাই না? তাহলে আমি লিখব 10 প্লাস 9। 10 এর চিহ্ন তো আমরা জানি, বড় হাতের এক্স এর মতো, সেটা লিখলাম। আর 9 এর চিহ্নটা উপর থেকে দেখব কেমন দেখতে। হ্যাঁ, আগে 1 বসেছে, তারপর 10 বসেছে, সেটা দিয়ে গঠন হয়েছে 9। তাহলে 19 আমরা তৈরি করব 10 প্লাস 9 লিখে, অর্থাৎ একটা 10 এর চিহ্ন মানে হচ্ছে বড় হাতের এক্স, আর 9 এর চিহ্ন মানে হচ্ছে বড় হাতের আই আর বড় হাতের এক্স। এইভাবে আমরা কিন্তু 19 সংখ্যাটা গঠন করতে শিখে গেলাম। 19 এর পর কত? 19 এর পর 20। 20 তো খুব সোজা, 20-র মধ্যে কটা 10 আছে? আমরা তো সেই কার্ড দিয়ে খেলেছিলাম যে 20-র মধ্যে কটা 10 আছে, দুটো 10 আছে। তাহলে দুটো 10 মানে দুবার 10 এর চিহ্নটাকে বসানো। দেখো, হইতে সেটা লিখেও দেওয়া আছে, দুবার 10 এর চিহ্নটাকে বসিয়ে তারা 20-র চিহ্নটা তৈরি করেছে। এরপর 21, আবারও সেই একই 20 লিখলাম, তার সঙ্গে 1 যোগ করে দিলাম, আর যোগ করা মানেই সেটা ডান দিকে বসে যাওয়া। এইভাবে আমরা 22 লিখতে পারবো। 20 লিখে তারপরে 2 এর চিহ্নটা বসিয়ে দেবো। 23 লিখতে পারবো। 20 লিখে তারপর 3 এর চিহ্নটা বসিয়ে দেবো। 24 লিখতেও পারবো। পারবো তো? হ্যাঁ। 20 লিখে তারপরে 4 এর চিহ্নটা বসিয়ে দেবো। তারপর 20 লিখে তারপর 5 এর চিহ্নটা বসিয়ে দেবো। এগুলো সব খুব সোজা, শুধু মূল সংখ্যাটা গঠন করতে শিখলেই আমরা বাকিটা শিখে যাব। আর কিছু কিছু নিয়ম তো আমাদের মাথায় রাখতেই হবে, কোনটা বাঁ দিকে বসবে, কোনটা ডান দিকে বসবে, কোনটা কোনোবারই বসবে না বাঁ দিকে, তাই না? 25 আমরা গঠন করতে শিখে গেলাম। এবার দেখো 26 তো গঠন করাই আছে। 20 লিখে তার পাশে 6 এর চিহ্নটা বসিয়ে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে 27, 20 লিখে তারপরে 7 এর চিহ্নটা। এইভাবে করতে করতে আমরা যখন 30-তে যাচ্ছি, তখন কিন্তু 3 বার 10 এর চিহ্নটা বসাতে পারছি, ঠিক আছে? বাকিগুলো কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে লিখবে, আমি বলে দিচ্ছি। 30-তে যখন যাচ্ছি, তখনও কিন্তু আমরা 3 বার 10 এর চিহ্নটা বসাতে পারছি। 3 বার 10 লিখে হচ্ছে 30। কিন্তু 40-তে তো আর সেটা করতে পারবো না, 40 লেখার সময় তো আমরা 4 বার 10 এর চিহ্নটা লিখতে পারবো না। তখন আমরা কি করব? তখন আমরা বিয়োগ পদ্ধতি করব। অর্থাৎ আমরা তো 50-র চিহ্নটা জানি, 50-র চিহ্ন হচ্ছে বড় হাতের এল এর মতো, সেই 50-র চিহ্নটা বসিয়ে তার থেকে 10 বাদ দিয়ে দেব। 50-র চিহ্নটা বসালাম, 50-র চিহ্ন হচ্ছে বড় হাতের এল, তার বাঁদিকে 10-এর চিহ্নটা বা 10-এর চিহ্নটা, যেটা কিনা এক্স এর মতো দেখতে, সেটা বসিয়ে দেবো। তাহলে 50-10 বাদ চলে যাবে, তাহলেই হয়ে যাবে 40, তাই না? কত সোজা। এবার 40 লেখার পর তো আমরা 41 লিখতেই পারি। 40 লিখে তারপর 1 এর চিহ্ন বসাও, 42 লেখার সময় 40 লিখে তারপর 2 এর চিহ্ন বসাও। সবই একরকম, শুধু কয়েকটা নিয়ম মনে রাখতে হবে। এইভাবে কিন্তু আমরা রোমান সংখ্যা 1 থেকে 50 পর্যন্ত গঠন করতে শিখে গেলাম।
তাই না? তোমরা বাড়িতে কিন্তু এই ছকটা পুরো করবে, কেমন? এই যে খাতার বা বইয়ের, তোমাদের গণিত প্রভা বইয়ের ডান দিকে যে সবুজ রঙের ছকটা রয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই খাতায় পূরণ করবে, কেমন? দেখা হবে আবার পরের কোনো ক্লাসে, টাটা। আর এর সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আমাদের আজকে সহজ পাঠ রেডিও। খুব ভালো থেকো তোমরা, আমি বঙ্কুনিচ্ছি বিদায়, ওকে বাই, সি ইউ ফোকস, টাটা। রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।